যুক্তরাষ্ট্রের আগাম গ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখন তেতাল্লিশ দিন বাকি থাকতেই নির্বাচনী লড়াই ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে আগাম গ্রহণ শুরু হয়েছে যেখানে ভোটাররা সরাসরি ভোট দিচ্ছেন ভার্জিনিয়া সাউথ ডাকোটা মিনেসোটার এর অঙ্গরাজ্যের ভোটাররা নিজেদের মূল্যবান ভোট প্রদান শুরু করেছেন আগামী পাঁচই নভেম্বর চূড়ান্ত নির্বাচনের আগে এই আগাম ভোট দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে আগাম ভোট শুরু হলেও মূল লড়াইটা হচ্ছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তাদের মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের স্পষ্ট আবাস অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে বলে জানা যায় ট্রাম্প দাবি করেছেন কমলার তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নেতৃত্বের সক্ষমতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি দাবি করেছেন যে হ্যারিসের অধীনে বিশ্ব নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে সম্পূর্ণ অক্ষম ট্রাম্প তার সোশিয়াল মিডিয়া ট্রুথ সোশিয়ালে বলেছেন বর্তমানে বিশ্ব খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে কমলা হারিস এমনকি সাধারণ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন না তাহলে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর বিষয়ে কিভাবে সফল হবেন